জুবিন গার্গে হিন্দী গীত পরিবেশন করা নকরা সম্পর্ক সৃষ্টি হওয়া বিতর্কত এবার মাত মাতিছে আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই। জুবিন এতিয়াও শিল্পীর শারীলৈ উন্নীত হোৱা নাই বুলি প্রতিক্রিয়া প্রকাশ করে পরেশ বৰুৱাই নিউজ এইটিনের সঙ্গে হওয়া এক আছুতীয়া সাক্ষাৎকারত এতিয়াও এজন গায়কর শারীতে থাকা জুবিন গার্গক পরিবর্তন হবলৈও আহ্বান জানালে। আকৌ জুবিনক সমালোচনা পরেশ বৰুৱাৰ, সলনি হবলৈ পরেশ বৰুৱাৰ জুবিনক পরামর্শ। বিহুর মঞ্চত জুবিনে হিন্দী গীত গাওক লৈ এতিয়াও রাজ্যত তুমুল বিতর্ক। আলফার মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই বিহুর মঞ্চত হিন্দী গীত নাগাবলৈ পূর্বেই সকিয়া নিছিল জুবিন গার্গক, কিন্তু নিজের বিবেক আর ইচ্ছানুসারে চলা জুবিন গার্গে কোনো বাধা আর সকিয়নি নামানি বিহুর মঞ্চত গায় গৈছিল ইটোর পিছত ইটো হিন্দী গীত। নুনমাটি বিহু কমিটিয়ে পুনৰ জুবিনৰ হিন্দী গীত পৰিৱেশনৰ প্ৰসংগক বিতৰ্কৰ মজিয়ালৈ অনাৰ পিছত আকৌ এবাৰ আলফাৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাই খুলিছে মুখ। নিউজ এইটিনৰ সৈতে হোৱা এক আছুতীয়া টেলিফোনিক সাক্ষাৎকাৰত পৰেশ বৰুৱাই ক'লে জুবিন শিল্পী নহয়, জুবিন এতিয়াও এজন গায়কহে। শিল্পীৰ হাইলৈ উত্তীৰ্ণ হ'ব পৰা নাই জুবিন গাৰ্গ। জুবিন শিল্পী বুলি কওঁ কোৱা নাই, আমি জ্যোতি প্ৰসাদ বা ভূপেন হাজৰিকা বা আমি শিল্পী বা অন্যান্য আছে বা খগেন মোহন দেৱ, তেখেতসকল আমি মানে সকলোৱে অসমৰ লগতে সকলোৱে তেখেতসকলক কৈছো যে তেখেতসকল প্ৰকৃততে শিল্পী। আৰু জুবিন হয়তো জুবিন এতিয়াও শিল্পী হ'ব পাৰে, গায়কতে আছে, গায়কৰ লেভেলতে আছে, গায়কৰ অৱস্থাতে থকাৰ কাৰণে এনেকুৱাবিলাক কাণ্ড কৰি আছে। জুবিনক পৰেশ বৰুৱাৰ আহ্বান, সংশোধিত হওক জুবিন, প্ৰাপ্তবয়স্ক জুবিনে নিজেই ভাবক আৰু নিজেই নিজক সংশোধন কৰক। তেওঁলোকে যদি নিজেই জানি যদি পরিবর্তন নহয় তেতিয়াহলে কিন্তু বা সমালোচনা করি বা বিভিন্ন ধরনের তুখামুখ করি তা সমালোচনা কি কয় বা সংশোধন হওয়ার আমি বাকি দেখা নাই। পূর্বে ভয় ভাবুকি দিছিল, এবার পরেশ বৰুৱাই জুবিনক জানালে পরামর্শ আর আহ্বান। শিল্পী হাই লৈ জুবিনে নিজকে উত্তীর্ণ করলে সকলোরে বাবে হব মঙ্গলজনক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।